আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইজি লার্নিং। ইজি লার্নিংয়ে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো মোবাইল দিয়ে কীভাবে প্রফেশনালি এডিট করবেন সেই বিষয়ে আজকের ভিডিও। তো চলুন দেখি কীভাবে কাজটি করা যায়। তবে একটা কথা, কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, টেনে দেখলে হয়তো আপনারা করতে পারবেন। ভিডিওটা দেখলে আপনি এডিটিং সম্পর্কে মোটামুটি একটা ধারণা হবে এবং আপনি নিজেই কাজ করতে পারবেন। তো কিছু শিখতে হলে কিছু সময় ব্যয় অবশ্যই করা লাগে। তো ভিডিওটা কেউ টেনে দেখবেন না, প্লিজ রিকোয়েস্ট থাকলো ভিডিওটা কেউ টেনে দেখবেন না, সময় নিয়ে তারপর দেখবেন। তো ফির চিন্তুর পর তো আপনার স্ক্রিনে এখন যে কাজটা দেখতেছেন আমি, এই কাজটা কীভাবে করলাম, তো এই কাজটি আজকে দেখাবো। তো এই কাজটা দেখার জন্য একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। তো চলুন স্ক্রিনে যাই। এই কাজটা করার জন্য একটা আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য প্রথমে চলে যাবেন আপনি প্লে স্টোরে আপনার ফোনের, প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসা আপনি ওই সার্চ বারে লিখে সার্চ করবেন লোগো পিট। লোগো পিট লিখলে আপনি যে উপরে যে লেখাটা আসবে এটাতে আপনি সার্চ করুন। আমি সময় বাঁচানোর জন্য ডাউনলোড করে রাখছি এবং আমি এটাতে দু একটা কাজ করছি, তো এটাতে অনেক ভালো কাজ করা যায়, এটি আজকে দেখাবো। ঠিক আছে, তো আমি এটা ওপেন করতেছি। এই যে এখানে এটা আছে, ঠিক আছে, তো আমি এখান থেকে এখন বের হব। বের হয়ে আমি এখানে কাজটা টোটালি নতুন একদম নতুনভাবে যেভাবে করতে হবে করে দেখাবো। তো এই যে উপরে মেনু বারে গিয়ে আপনি এখান থেকে এক্সিট দিয়ে বের হয়ে যাবেন। ঠিক আছে, তো ওই যে এখানে স্ক্রিনে আসলাম, আসার পরে এই যে আমার অ্যাপটা, এখন এখানে ক্লিক দিয়ে ঢুকব। ঢোকার পর এই যে ক্রিয়েট নিউ, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে অনেক টেমপ্লেট আছে, অনেক অনেক সাইজের টেমপ্লেট আছে, আপনি এখান থেকে সব ধরনের টেমপ্লেট দিয়ে কাজ করতে পারবেন। তো আমরা এখন ইউটিউবের থাম্বনেল বানাবো। এখানে আপনার টেমপ্লেট দেওয়া আছে অনেকগুলো রেডিমেড, তো আমরা একটা ব্ল্যাঙ্ক নিব। এই যে চলে আসলাম ব্ল্যাঙ্কে, আসার পর আমি ওই কাজটা কীভাবে করছিলাম, প্রথমে আমি সময় বাঁচার জন্য সবগুলো মানে কপি করে রাখছি। এই যে লেখা অ্যাড করবেন, এই যে এখানে দেখে এ, ঠিক আছে, এই যে এ প্লাস এ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক দিলে লেখা অ্যাড হবে, নিচে ট্যাক্স অ্যাড আছে এখান থেকে অ্যাড করবেন। তো আমি এখান থেকে অ্যাড করবো এখন, ঠিক আছে। তো আমি কপি করে নিয়ে আসতেছি যে জায়গায় রাখছিলাম। এই যে নিয়ে আসলাম, আমি মনে করি এই যে লেখাটা আমি কপি করব। কপি করলাম এবং আমি লোগো পিটে গেলাম। কপি করে অ্যাড করলাম, ঠান্ডা লাগছে। এখন দেখেন এটা লম্বা হয়ে আসছে, আমার তো ওই থাম্বনেল এটা লম্বা ছিল না এরকম। তো এখানে ডাবল ক্লিক করবেন, করে আপনি এই যে এখানে এন্টার বাটন চাপবেন, চাপলে এটা ডাবল লাইন হবে। ডাবল লাইন হওয়ার পরে আপনি এটা এখানে রাখবেন, একটু বড় করে দিবেন, আপনি সাইজ মতো করে নেবেন। তো আমি আবার এখানে ক্লিক করে আপনার সবগুলো লেখা আনতে হবে পরে এখান থেকে। এই যে আমি পরে লেখাগুলো নিয়ে আসবো, এই যে এখানে ক্লিক করে আমি এরকম ক্রমান্বয়ে সবটি লেখা নিয়ে আসবো এখান থেকে, ঠিক আছে। আমি যেটি লেখা রাখছি, তো আমি আনতেছি, তো কপি করলাম, এই জায়গায় দিলাম। মানে এরকম আমি ভিডিওটা অনেক লম্বা হবে তাই আমি স্কিপ করে দিচ্ছি। মানে এখানে চাপ দিয়ে দিয়ে যে প্লাস আইকনে চাপ দিয়ে দিয়ে আপনি
সবগুলো লেখা এখানে আনতে পারেন, না আপনি পজিশন মতো পরে বাসাইবেন। আমি আগে নিয়ে আসছি, সবই নিয়ে আসতেছি। মনে রাখবেন প্রত্যেকটা লেখার ডবল লাইন করার সময়, ঠিক আছে? আপনি এখানে যে স্পেসে মাঝখানে ক্লিক দিয়ে যেন থেকে আলাদা করবেন, এন্টার বাটন চাপবেন, চাপলে আপনি এরকম এরকম হবে, ডবল লাইন হবে, ঠিক আছে? আমি এটা এই জায়গায় রাখছি, আগে আনি সব কটা, তারপর আমি এগুলো লেআউট করবো, সুন্দর করে সাজাবো। দেন আর আনতে হবে সবগুলো যদি আনছি আমি, তারপর হচ্ছে এটা সেম উপায়ে সবগুলো কাজ করতে হবে। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না, তাহলে বুঝবেন না পরে করতে পারবেন না। তো আমরা সব কয়টা লেখা নিয়ে আসলাম, এখন এগুলো সাইজ করব কিভাবে? এই যে এখানে ক্লিক দিলে আপনি যে রাইট মার্ক আছে, আপনি চাইলে এখান থেকে ফ্রন্টও সিলেক্ট করতে পারেন, বিভিন্ন ফ্রন্ট, যেমন এই যে এরকম ফ্রন্ট, এরকম ফ্রন্ট, আমার এই ফ্রন্টটাই ভালো লাগে। তাহলে আপনি এটা বোল্ড করে দিবেন, এই যে এরকম এখানে আসা, এটার উপরে ক্লিক দিয়ে যে এখানে ব্লু বোল্ড যদি করতে চান, আমি এটি বোল্ড করে দিব, আপনি আপনার ইচ্ছা মতো করবেন। এখানে আপনি কিবোর্ড করতে, আমি জাস্ট খালি একটু আইডিয়াগুলো দিচ্ছি, আপনি পরে করে নেবেন। একটা থাম্বনেল বা একটা লোগো ক্রিয়েট করতে মোটামুটি 30-40 মিনিট সময় দিলে আপনি ভালো মানের একটা ক্রিয়েট করতে পারবেন। আমি জাস্ট টুলসগুলোর ব্যবহারটা বা অ্যাপসটা কীভাবে ব্যবহার করতে হয় এটা আমি দেখা দিচ্ছি। তো এগুলো সাইজ করবো কীভাবে, ছোটো বড়ো, ঠিক আছে, অ্যাকুরেটলি, এটা করার জন্য আপনি যে এখানে আসবেন, এই যে রাইট মার্কে ক্লিক করলে কিন্তু আপনার সবগুলো অপশন দেখাবে, ঠিক আছে? তো আমি এই যে এখানে যদি ক্লিক দিই, এখানে কিন্তু আমি আমার মন মতো করে নিতে পারবো, এই যে, ঠিক আছে? এবং আমি এই যে এখান থেকে চাইবো চাইবো এদিকে আনতে পারবো, উপর নিচে করতে পারবো, ঠিক আছে? তো এটার লগে এখন এটা মনে হয় মিলছে, একটু নিচে নামবো মনে হয়, এটা নিচে নামছে না উপরে নামছে আমি এটা বুঝবো কীভাবে? এখানে গিয়ে এই যে এখানে আমি এগুলো লাইন দিয়ে দিব, লাইনগুলো দিয়ে দিব, তাহলে আমি বুঝতে পারবো কোন লাইনটা কোনটা সোজা আছে কি না, ঠিক আছে? আপনি যদি লাইনটা উঠিয়ে দিতে চান পরে আবার, তাহলে এখানে এই যে আপনার এই যে আবার ক্লিক দেবেন এরকম হবে, আবার ক্লিক দেবেন এরকম হবে, দুই তিনটা ক্লিক দিলে এরকম উঠে যাবে, ঠিক আছে? তো আমি সোজা করার জন্য আমি দেখতেছি কোনটা সোজা বড়ো ছোটো আছে কি না, ঠিক আছে? তো আমি এটা ইস্তে নিয়ে যাব, একটু এদিকে নিয়ে আসবো এবং একটু নিচে নামাবো, এই যে এখন কিন্তু মিলছে, ঠিক আছে? কিন্তু এটাই আমার লেখাটা একটু বড় মনে হইতেছে, ইউটিউব লেখাটা এখানে একটু ক্লিক দিয়ে একটু ছোট করে নিব। হ্যাঁ, এখন এবার মনে হয় ঠিক আছে, নিচে নেমে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। তো আপনার এই কাজগুলো এভাবে করে নেবেন। তো দেখেন আমি সুন্দর মতো সাইজ মতো বসায় নিলাম। এখন আমি এই জায়গায় একটা মোবাইলের আইকন দেবো, ঠিক আছে? তো আপনারা গুগল অ্যাপসে গিয়ে, সরি, গুগলে যে আপনি সার্চ করবেন মোবাইল আইকন, ঠিক আছে? দেন ট্রান্সপারেন্টলি একটা মোবাইল আইকন আপনারা নিয়ে আসবেন ওখান থেকে, গুগলে গিয়ে সার্চ করলে এরকম প্রচুর পাওয়া যায়। তো আমি এখানে একটা ইম্পোর্ট করতেছি এখন, আমি আমার গ্যালারিতে যাবো এখন। এই যে এটা ইম্পোর্ট করার জন্য এই যে আপনি এখানে এই যে ক্যামেরা আইকনটার মধ্যে ক্লিক দেবেন, দেন এখানে অ্যাড পিকচারে ক্লিক দিলে আপনাকে আপনার এই যে এখান থেকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, ঠিক আছে? তো আমি গ্যালারি থেকে একটা পিকচার নিয়ে আসতেছি। তো এই আইকনটা এখানে বসতেছে না, এটা কেটে দিয়ে আমি ওই হাতের যে আইকনটা আছে ওইটা নিয়ে আসি, হাত দিয়ে ধরা যে মোবাইলটা ওটা নিয়ে আসি। সেম কাজ, এই যে এখানে ক্লিক করে নিয়ে আসতে হবে, তো এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা বসাতে হবে, এটাকে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে সাইজটা আর একটু বড় করতে হবে, নিচে নামে দিই। তো আপনারা আপনাদের মন মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন,
আমি এটা নিচে নামাই দিলাম, দেন এটা সেট করলাম, দেন যে এখানে তোমরা মন মতো বসাবেন। বসাইলাম, এখন আমি এই জায়গায় আমার একটা ছবি দিব, ঠিক আছে? তো এই ছবিটা যদি অ্যাড করতে চাই তো কীভাবে করতে হবে, তো প্রথমে আমি এই ছবিটা দেওয়ার জন্য, ছবিটা ব্যাকগ্রাউন্ডটা কিছু একটা রাখার জন্য আমি একটা সার্কেল অ্যাড করবো। সার্কেল অ্যাড করার জন্য আমি এখান থেকে একটা লই যে লঘুতে যাবো, লঘুতে ক্লিক করার পরে যে অ্যাড অ্যাড লঘুতে আমি যাবো, এখানে এসে এখানে ওয়াল দেওয়া আছে, আমি এখান থেকে নিচে যাবো গিয়ে আমরা শেপ খুঁজে নেবো একটা, যেহেতু আমরা একটা সার্কেল দেবো, সার্কেল কিন্তু শেপের ভিতরেই পড়ে। তো এই যে এখান থেকে আমরা শেপ পাইছি, শেপ থেকে আমরা নিচে যাবো, এখানে সার্কেল খুঁজতেছি যেহেতু আমাদের সার্কেল লাগবে, আপনি এখানে আমার মন মতো নিয়ে নেবেন আপনার যেটা ভালো লাগে। আমি সার্কেল নিবো এই জায়গার থেকে একটা, এই যে মনে করেন আমি এই জায়গায় সার্কেল পাইছি, ঠিক আছে? আমি সার্কেলটা নিলাম, কালার সার্কেলটা নিলাম। মনে রাখবেন এখান থেকে যেহেতু এটা অ্যাপসটা যেহেতু ফ্রি, ফ্রিতে কাজ করে এই জন্য এখানে অ্যাড আসে, তো অ্যাড আসলে আপনি ক্রস দিয়ে যাবেন। তো এটা এখানে চলে আসলো, এটা একটু মিনিমাইজ করে নিই। তো আমি এখানে এটা বসাইলাম, এখন আমি এই জায়গায় একটা ছবি অ্যাড করবো। এখানে আর একটা বিষয় হচ্ছে, আপনি ছবিটা কিন্তু একদম এই জায়গায় যে অ্যাপসটার যে মূল একটা ফিচার্স, আপনি এখানে আপনার ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এনে বসাইতে পারবেন, আবার রিমুভ ছাড়াও বসাইতে পারবেন, ঠিক আছে? তো এটা কীভাবে করা লাগে, তো চলুন ভিডিওটা একটু লম্বা হলেও ধৈর্য সহকারে দেখবেন। আশা করি আপনি এটাতে অনেক কাজ করতে পারবেন এবং অনেক ক্রিয়েটিভিটি একটা অ্যাপ এটা, এখান থেকে অনেক কিছু করা যায়, কারণ ফ্রি অ্যাপসের মধ্যে আমার মনে হয় এটাই সবচেয়ে বেশি ভালো। তো দেখাই, এই যে ক্যামেরা আইকনে ক্লিক দিবেন, আপনি ছবিতে যাবেন, এই যে অ্যাড পিকচার, ঠিক আছে? এই যে অ্যাড পিকচারে গিয়ে আপনি পিকচার আনবেন, আমি অ্যাড পিকচারে গিয়ে আনতেছি, আপনি আপনার মন মতো এই যে অ্যাড পিকচারে ক্লিক দিলে আপনি যেখানে আসছেন, আসার পরে এই যে এখানে দিয়ে আপনি এখান থেকে গ্যালারি থেকে আপনি ছবি আনবেন, ঠিক আছে? তো ছবিটা আনার জন্য তো আমি এখানে ক্লিক দেন ছবিটা আনবো, ঠিক আছে? ছবিটা আনার জন্য আমি এখন যাবো ফাইলে, ফাইলে ক্যামেরা, ক্যামেরার ভিতরে ছবিটা, তো আমি এখন এই যে এই ছবিটা নিব, ঠিক আছে? ছবিটা আনছি, কিন্তু ছবিটা বিষয়টা হচ্ছে আমার ওখানে হচ্ছে সার্কেল আর এটা হচ্ছে ভার্টিক্যাল মোডে, তো আপনি এটা এখন কাটবো, এটা আমি এই যেমন এই যে ইরেজার টুল দিয়ে ফিঙ্গারে ক্লিক করে এটা উপরে উঠে দেবেন এবং এটা জিরো সাইজ করে দেবেন। আমি টুল দিয়ে এই যে সার্কেল টুল দিয়ে আমি এটাকে এখন ক্রপস করবো, এই যে আমি নিয়ে নিলাম ক্রপস করে। এখন আমি এই যে অটো ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক দিব, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন টিক চিহ্নে আমি আর ক্লিক দিব, ক্লিক দেওয়ার একটু লোডিং হবে এটা। এখন আপনি এই যে এখান থেকে উপরেরটা নিয়ে নেবেন, অ্যাড আসছে, তো একটা আপনি কাইটে দিবেন, এটা দিয়ে এই যে দেখেন আমি উপরে থেকে এটা সরিয়ে দিয়ে এই যে এই ছবিটা এখন আমার দরকার না, আমি এটা কাইটে দেবো, কাইটে দিলাম। তারপরে এখন আমি এই ছবিটা আমি এখানে বসাবো, বসানোর জন্য জাস্ট আপনাকে নামাইয়া ঘুরে পেছে আপনাকে বসাইতে হবে, মিলা দিতে হবে, নাহলে তো মিলবে না। এখানে ক্লিক দিয়ে আপনি একটু বড় ছোট সাইজ করে আপনি এটা মিলা নিতে পারেন, ঠিক আছে?
এখান থেকে দিয়ে এরকম মিলিয়ে নিতে পারেন আপনি। এই যে মিলিয়ে দিলাম, ঠিক আছে, মিলে গেল। মিলে যাওয়ার পর এই যে আমার ছবিটা কিন্তু হয়ে গেল কাজ, দেখলেন কত সহজে করে ফেললাম। এখন আমি এই জায়গায় আর কিছু অ্যাড করবো ফোনটার ভিতরে, ঠিক আছে। তো ফোনের ভিতরে অ্যাড করার জন্য আমার যে কাজটা করতে হবে, আমি এই যে আবার যাব লঘুতে, লঘুতে যাব। তারপর আমি এখান থেকে কিছু স্টিকার অ্যাড করবো, এই যে আবার সিম কার্ড। এই যে আমি আসছিলাম কোথায়, এই যে শেপসে আসছিলাম, যেমন সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াতে আসার পর আমি এটা এখান থেকে কপি করলাম, এটা নিলাম। দেখেন এটা এখানে অনেক বড় আকারে আসছে, আমি এটা এখানে কাজ করে বসাব। এটাও সেম উপায় করতে হবে, হ্যাঁ, জাস্ট হয়ে গেল। আমরা এটাকে এখন একটু কাস্টমাইজ করে জায়গা মতো বসাই নেব। এখন আমি এটা কালারটা চেঞ্জ করবো, ঠিক আছে। ইউটিউব লাল কালার না হলে ভালো লাগে না, ফ্যাকাশে কালার। কালারটা এই জায়গাতে আমি চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। এই যে এটা আপনি এদিক সেদিক করে যেরকম করে আপনি করে নিতে পারেন আপনার মন মতো। তো আমি লাল করে দিলাম। লাল করে দেওয়ার পর আমি এই জায়গায় আমার চ্যানেলের নামটা অ্যাড করবো। নামটা অ্যাড করার জন্য যে আবার এই আইকনটাতে ক্লিক দিয়ে এই যে অ্যাডে ক্লিক করলে, ঠিক আছে, আমি ওর নামটা নিয়ে আসতেছি। কপি, নামটা নিয়ে আসলাম, নামটা একটু ভুল করে দিই। এটাকে এই যে এই রোটেশন বাটন দিয়ে আমি একটু ঘুরিয়ে নিলাম, ঘুরে নিয়ে এটা এই জায়গায় বসামো। আমি এই জায়গাতে এটা ঠিক মতো করে নিই, এই যে জায়গায় সাইজ বড় শুরু, সাইজটা ঠিক করে নিচ্ছি আমি। বাঁকাটা সোজা করে নিলাম। এখন দিক নিয়ে কিনে বসাই দিলাম, ব্যাস হয়ে গেল। আমি চাইলে এটা ফ্রন্টটা একটু সিলেক্ট করে দিতে পারি, একটু মোটা ফ্রন্ট, দেখি নেই কিনা। প্লাস ব্যাস হয়ে গেল। এখন মোটামুটি মোটামুটি আমার লেয়ার শেষ। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, এখন আমি এগুলো কালার করব, ঠিক আছে। তো কালারের জন্য তো আমি মোটামুটি লেআউট করে ফেললাম, এখন আমি এটি কালার করব। তবে আরেকটা কাজ দেখাই, এই যে মনে করেন এই যে দুটো লেখার মাঝখানে যে ফাঁকাটা, ঠিক আছে, এই ফাঁকাটা আমরা ফাঁকাটা একটু চাপায় দিব। এই যে চাপায় দেওয়ার জন্য এই যে এখানে ক্লিক করে, ঠিক আছে, আমরা এটা মাইনাস করে দিলেই এই যে দেন চাপতেছে, ঠিক আছে। তো আমি প্রত্যেকটাই আমি এরকম করে দিব, একটু বেশি ফাঁকা লাগতেছে, চাপায় দিব। এরকম আমি চাপাই দিতেছি, এটা যতটুকু আছে চলো, তারপর একটু করে দিচ্ছি। কিন্তু আমার এই যে লেখাটা একটু মোটা, মানে বড় মনে হইতেছে, ঠিক আছে। আমি এটারে একটু বেশি চাপাই দিয়ে একটু ছোট করে দিই, ঠিক আছে। এখন মনে হয় ঠিক আছে, এখন সব কটাই ঠিক আছে। তো আমি মানে এগুলা কালার করবো, ঠিক আছে। কালার করার জন্য যেটা করতে হবে যে, এই যে মনে করেন এখানে ক্লিক দিলাম,
প্রত্যেকটা লেখার উপরে ক্লিক দিবেন, ক্লিক দিলে এই যে কালার আসছে, আপনি আপনার মন মতো কালার দিয়ে নেবেন। এই যে এখান থেকে এটা সরাই আপনি কালার দিয়ে দিতে পারেন, তারপর আমি এটা অন্য কালার দিব, এটা আপনি এরকম এরকম দিতে পারেন, আপনি দিবেন আপনার মন মতো, সমস্যা নেই। জাস্ট আমি আমার মন মতো কালারিং করতেছি, এটা এই কালারই থাক, আমি এটা শুধু কালারটা চেঞ্জ করে দিই, সরে গেছে, সরি। এই যে মনে করেন সরে যায়, ঠিক আছে, আপনি কিন্তু চাইলে এটা লক করে দিতে পারেন, ঠিক আছে। তো লক করার জন্য আপনার যে কাজটা করতে হবে, এই যে লেয়ারটা, আপনি লেয়ার এই যে এখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে গিয়ে এই যে লক, এটা কিন্তু এখন আর সর্বনাশ যে দেন, ঠিক আছে, এটা লক করে দেও। আবার যদি আনলক করে কাজ করতে চান, এখান থেকে এটা একটু নিচে নামবে মনে হয়, সো এরকম করে করতে পারেন, লক করে দিবেন। দেন আমি একটা অন্য একটা কালার করে দিচ্ছি, জাস্ট সময় বাঁচানোর জন্য দেখাচ্ছি, করে দিলাম, এই দেন সরে যায়, ঠিক আছে। তো এটা লক করে কাজ করা ভালো আমি মনে করি, টিউটোরিয়াল লম্বা হয়ে যাচ্ছে অনেক, এই জন্য তাড়াহুড়ো করতেছি। প্রত্যেকটা এরকম পজিশন করে আপনি লক করে দেবেন, কেমন লক করতে তো দেখাই দিলাম, ঠিক আছে, লক করে দিয়ে তারপর আপনি কাজ করবেন। আশা করি আপনার কাজটা সুন্দর হবে, একটু সময় নিয়ে করবেন, অনেক ভালো হবে, ঠিক আছে। তো আমার এখানে মোটামুটি কাজ শেষ, আমি এই লেখাটা, এই লেখাটা একটু বোল্ড করে দিব, বোল্ড করে দিয়ে আমি এটা কালার করব। এখন আমি এটা একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই, ঠিক এটা ঠিক হয় কি না সহজ আমার চলে আসে, আমি এখান থেকে একটু কমাই দিই, এটা একটু চাপাই দিই, দিলাম। এখন আমি এটা কালার করে দিই, একটা অন্য একটা কালার করে দিই, কালার করে দিলাম। আমি লেখাটা ফেসবুক লেখাটা আমি একটু কালার করবো, এটা জাস্ট পরে জাস্ট আপনি ডেকোরেশন কালার যেরকম আপনি ভালো বুঝেন এরকম আপনি করতে পারবেন। তো এটা করার জন্য এখন আমি যে কাজটা করবো, প্রায় কাজ শেষের দিকে, এখন ব্যাকগ্রাউন্ড, এই যে আমি খালি একটা জায়গায় ক্লিক দিব, আমার ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে, ঠিক আছে। আপনি এই যে ব্যাকগ্রাউন্ডটা মনে করেন যে খালি জায়গা থাকবে, ক্লিক দিলে যদি না আসে তাহলে আপনি যে কাজটা করবেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা যাবেন কি, আপনি এই যে এখানে সাদা কালার দেওয়া আছে, ঠিক আছে, আমি তো সাদা নিয়েই কাজ করছি এতক্ষণ, এখন আপনি এটা মন মতো কালার করবেন। দেন এখন আপনার কোন কালারটা দিলে আপনার লেখাগুলো বাসে বেশি, ঠিক আছে, আপনি এখান থেকে এটা দিয়ে দিবেন, আপনি জাস্ট এরকম করে কালারটা ম্যাচিং করে নেবেন, অথবা কালো কালার, ঠিক আছে, আপনি আপনার মন মতো নিয়ে দেবেন, অথবা যে নিচে যে টেমপ্লেট আছে টেমপ্লেট দিয়ে আপনি করতে পারেন, ঠিক আছে, এরকম করেও দিতে পারেন, আমি জাস্ট আপনার সুবিধাতে দেখাইছি, এরকম দিতে পারেন, ঠিক আছে। আর কালারটা আপনি আপনার মন মতো করে নেবেন, তো আশা করি মনে হয় আপনারা বুঝতে পারছেন। তো অনেকটা সময় লাগছে, আর সময় নেব না, তো এইভাবে আপনারা এই কাজটা করে নিতে পারেন খুব সহজেই, এবং খুব সময় দিয়ে করলে আমার ধারণা আপনি অনেক ভালো করতে পারবেন আমার চাইতেও। আমি তো জাস্ট টুলসগুলো কীভাবে ব্যবহার করতে আমি জাস্ট এটা একটু দেখাই দিলাম, ঠিক আছে। দেন আপনি যদি সার্কেলের একটা কাজ দেখাই দিই বলে গেছি, সার্কেলের যদি আপনি এটা চেঞ্জ করতে চান, কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, এখানে এসে আপনি কালার করে দিতে পারেন, ঠিক আছে, এরকম সব আপনি সব চাইলে কালার করতে পারবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, এই যে মনে করেন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই দিই, এই যে একটা লেয়ার মনে করেন, এই যে লেয়ার বক্সে টাচ করলে কিন্তু লেয়ারগুলো আমি যে কয়টা কাজ করছি সব কয়টা কিন্তু লেয়ার আছে। এখন এই যে এটা যদি আমি উপরে, এই যে এখান থেকে টান দিয়ে দূরে যদি উপরে দিয়ে দিই, হ্যাঁ, তাহলে কিন্তু আমার ছবি এই যে দেখেন গেছে, ঠিক আছে, ছবি কিন্তু দেখা যাবে না। তো এটার জন্য যেই লেয়ারটা উপরে থাকবে, লেয়ারগুলো আপনি মনে করেন সিরিয়াল মতো সাজাবেন, এই যে এখন আবার কিন্তু চলে এসে দেখছেন, আবার এই লেয়ার বক্সে টাচ করলে আবার এটা চলে যাবে। তো এখন কাজ শেষ, তো আমার কাজটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধবের মাঝে, যেন তারাও এই কাজটা করতে পারে, ঠিক আছে, খুব সহজে। এবং
খুব রিকোয়েস্ট থাকলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। এখন লাস্ট ফিনিশিংটা দেখা দিয়ে এটা আমি কীভাবে ডাউনলোড করব, ঠিক আছে? তো ডাউনলোড করার জন্য আপনি এই যে মেনু বারে ক্লিক দিবেন, সেভে যাবেন। সেভে গিয়ে আপনি এটা এক কপি ড্রাফট করবেন প্রথম, হ্যাঁ, ঠিক আছে? তো এটা ড্রাফটে দেখে গেল। পরেরটা আপনি এই যে পিএনজি সাইজে, ঠিক আছে, পিএনজি সাইজে আপনি এটা নামায় নেবেন, ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আপনি চাইলে যদি বুঝতে না পারেন তো আপনি এটা কাইটটা এখানে মনে করেন যে এখান থেকে এটা কপি করে গিয়ে আপনি মনে করেন যে এখানে ফাইল নেমটা আপনি দিয়ে দিলেন, ব্যাস দিয়ে আপনি ডাউনলোড দিলেন, ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? তো এক টাকাইটা দিবেন, ব্যাস হয়ে গেল। তো এখান থেকে আপনি লেটার দিবেন, তাহলে বেরিয়ে দিতে ব্যাক বাটন স্পেস দিয়ে বাইরে দেবেন। এখান থেকে আপনি আপনি যদি দেখতেছেন আপনার ড্রাফটে গেছে কিনা, এখানে ড্রাফটে চাইছে দেন আমি চেক করলাম, ঠিক আছে, ড্রাফটে গেল। আপনি এখান থেকে পরে আবার এই যে এখান থেকে দিয়ে এক্সিট দিয়ে বের হয়ে যাবেন, ইয়েস দিবেন, দেন বের হয়ে গেলেন। তো আজকে এই পর্যন্তই ছিল, আশা করি বুঝতে পারছেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবেন প্লিজ, এটা আপনার কাছে রিকোয়েস্ট। যদি আপনার উপকার আসা থাকে, দুপকারে না আসা থাকে প্রয়োজন নেই করার। আল্লাহ হাফেজ।